আজকে বানাবো রাজমা এগ রাইস। কি কি উপকরণগুলো লাগে? ধনে পাতা, তেজপাতা, কাঁচা লঙ্কা কেটে রেখেছি, পেঁয়াজ কুচি করে রেখেছি, ডিম বয়ল করে কেটে রেখেছি, অল্প রাজমা বয়ল করে রেখে দিয়েছি। এখন আরম্ভ করব। প্রথমে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজটা। দিয়ে দিব গোটা কাজু। একটু কালার আসার জন্য পেঁয়াজটাতে একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে দিব কয়েকটা কারি পাতা। এখানে দিয়ে দিব রাজমা, বয়ল করে রেখেছিলাম। একটু গোলমরিচ দিয়ে দেবো। সাথে থাকবে লোকাল চিকেন, আদা বাটা,
আর গোলমরিচ আর রসুন দিয়ে বানানো হয়েছে। এখন এখানে দিয়ে দেব রাইসটা, একবারে সবটা দিব না, লাগতে অসুবিধা হয়ে যাবে, ওই জন্য এখানে অল্প অল্প করে দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, এখানে দিয়ে দেবো তেজপাতা, কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। ধনে পাতাটা দিয়ে দেবো, এখানে দেবো একটু এলাচের পাউডার,
দিয়ে দেব স্লাইস করে রাখা ডিমের পিসগুলো। আর একটু থলি পাতা ছড়িয়ে দেব। একটু রেডি হয়ে গেল রাজমা এগ রাইস, তোমরা ওইভাবে বাড়িতে বানিয়ে দেখবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, সাথে থাকবে, কমেন্ট করে বলবে কেমন লাগলো রেসিপিটা। চিকেনটাও হয়ে গেছে, চিকেনে একটু এলাচের পাউডার দিয়ে দেব। এখানে ফ্রাই করার সময় ঘি দিয়েছিলাম, আর একটু ঘি দিয়ে দেব। রেডি হয়ে গেল, তাহলে আজকের জন্য রাখি। সবাই ভালো থেকো, টাটা।